আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নুসরাত। আমি বর্তমানে সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি। সামনে 46তম বিসিএস প্রিলিকে টার্গেট রেখে আমি 120 দিনের একটা স্টাডি প্ল্যান নিয়েছি। আমি বিসিএস পাওয়ার প্ল্যানের গুধুলি যে স্টাডি প্ল্যানটা আছে 120 দিনের, সেই স্টাডি প্ল্যানটা ফলো করছি। আজকে আমার 19তম দিন। তো আজকে আমি মেইনলি দুইটা টপিক রেখেছি পড়ার জন্য, সেটা হচ্ছে ভোকাবুলারি আর আন্তর্জাতিক বিষয়াবলী। তো আমি সাধারণত সকালবেলায় ভোকাবুলারি দিয়েই পড়া শুরু করি। আমি ইউনিট 1 আর ইউনিট 2 পড়ছি জিআরইর যে ভোকাবুলারি বইটা আছে ওটা থেকে। আমার এই বইটাতে ভোকাবুলারির যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্স মেক করা নাই, শুধু মিনিংগুলো দেওয়া আছে। তো আমার পড়ার সময় একটু কষ্ট হয় বলতে, আমি যখন ইউনিট 1 ফার্স্ট উইকে পড়েছি, পরে দেখলাম যে আমি আসলে ভুলে যাচ্ছি। তো সেই অনুসারে আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আমি নিজেই সেন্টেন্স মেক করে পড়ব। কিন্তু পড়তে পড়তে আমি দেখি যে আসলে এটা খুবই টাইম কনজিউমিং একটা ব্যাপার। তো আমি চেষ্টা করব ওয়ার্ড স্মার্ট যে বইটা আছে ভোকাবুলারির সেটা কিনে ফেলার, অথবা এই ব্যারন্সের যে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডসগুলো আছে এগুলো দিয়ে সেন্টেন্স মেক করা আছে এরকম কোনো একটা বই কেনার। আমি ভোকাবুলারি ট্র্যাক করার জন্য দুইটা খাতা মেনটেন করি। একটা হচ্ছে স্পেলিং বি, যেখানে আমি আমার রাইট স্পেলিংগুলো লিখে রাখি, আর হচ্ছে যেগুলো নতুন ওয়ার্ড শিখি সেটার জন্য ওয়ার্ড বুক নামে একটা ছোটো খাতা বানিয়েছি, ওখানে আমি সেগুলো লিখে রাখি। তো আমি আজকে বেশিক্ষণ ওয়ার্ড পড়ি নাই, ইউনিট 2 পড়ে রেখে দিয়েছি। তারপর আমি সকালের নাস্তা করে আবার পড়তে বসি। আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা পড়ার টার্গেট, বিশ্ব পরিচিতি থেকে গোয়েন্দা সংস্থা পর্যন্ত আমি আজকে পড়ব। আর আপনাদের সাথে শেয়ার করি, আমি খুবই নয়েজি একটা এরিয়াতে থাকি, তো দেখা যায় যে আমার ইয়ারবাডটা আমার জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস, এটা না হলে আমি আসলে পড়ায় কনসেন্ট্রেট করতে পারি না। আজকে বিশ্ব পরিচিতি থেকে যা দেখলাম যে বেসিক ভিউ যেটা দেওয়া আছে যে পৃথিবীর বয়স প্লাস মানে হচ্ছে পৃথিবী সম্পর্কে আমাদের যে একটা দুইটা তথ্য জানা দরকার, এখানে স্থলভাগ আসলে কতটুকু আছে, জলভাগ কতটুকু আছে, এগুলো দেওয়া। মেইনলি এই রকম কোশ্চেনগুলো আমার মনে হয় না পরীক্ষায় আসবে। তারপর হচ্ছে মহাদেশগুলো দেওয়া আছে, মহাদেশগুলো কোনটা আয়তনে ছোট, কোনটা জনসংখ্যার দিক থেকে ছোট, কোনটা জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি বড়, কোনটা হচ্ছে স্বাধীন দেশ কয়টা আছে পৃথিবীতে, টোটাল দেশের সংখ্যা কয়টা, ইউএন আসলে কতগুলো দেশকে স্বীকৃতি দিয়েছে, কতগুলো দেশকে হোল্ডে রাখছে, এই জিনিসগুলো হচ্ছে এক নজরে পৃথিবী যে সেখানে দেওয়া আছে। আর হচ্ছে বিভিন্ন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার, তারপর হচ্ছে কোন দেশটা নারীর জন্য নিরাপদ, কোন দেশে বাল্যবিবাহ বেশি, কোন দেশে শিশু মৃত্যু হার বেশি, সেগুলো এখানে দেওয়া আছে। এগুলো জানার পর আমি আসলে আজকে নতুন দুইটা জিনিস জানছি, নতুন দুইটা না দুইটা, হ্যাঁ দুইটা জিনিস জানছি। সেটা হচ্ছে যে একটা দুইটা ছিদ্রায়িত দেশ আছে, ইতালি আর সাউথ আফ্রিকা, এটা আমার জানা ছিল না। তো ইতালিতে ভ্যাটিকান সিটি যেটা বলে, ভ্যাটিকান সিটি যে রাজধানী হচ্ছে ভ্যাটিকান সিটি, আর ভ্যাটিকান হচ্ছে দেশ। তো ভ্যাটিকান আর স্যান মেরিনো এই দুইটা কান্ট্রি আছে যেটা হচ্ছে ইতালিকে ছিদ্রায়িত রাষ্ট্র করে দিছে। আর হচ্ছে সাউথ আফ্রিকার লোসোথো একটা নামে একটা স্বাধীন দেশ আছে যেটা হচ্ছে সাউথ আফ্রিকাকে ছিদ্রায়িত করে দিছে। তারপরে আমি চলে যাই হচ্ছে মতাদর্শ সম্পর্কে পড়তে বা জানতে। তো মতাদর্শ সম্পর্কে আমি আমার অনার্স লেভেলেই ভালো একটা আইডিয়া পাইছি, কিন্তু আমার কাছে নতুন যেটা ছিল সেটা হচ্ছে নৈরাজ্যবাদ। আমি নৈরাজ্যবাদ বা ফ্যাসিবাদ নিয়ে অনার্স লাইফে পড়ি নাই, যার জন্য এটা সম্পর্কে আমি জানতাম না। তো এই জিনিসটা সম্পর্কে আমি জানছি, আমি জিরো সাম গেম সম্পর্কেও জানছি, আমি রিয়ালিজম সম্পর্কে আগে পড়লেও মানে বাস্তববাদ যেটা রিয়ালিজম সেটা সম্পর্কে পড়লেও জিরো সাম গেম সম্পর্কে আমার আইডিয়া ছিল না। তো এরকম ডেসক্রিপটিভ পড়তে পড়তে আমার চলে আসে ঘুম। তো আমি ভাবলাম মাত্র বাজে 10:30, কী করবো। তো আমি আমার কাজগুলোর একটু পরিচর্যা করি, শাওয়ার করি, শাওয়ার টাওয়ার করে খাওয়া দাওয়া করে পড়তে বসার চেষ্টা করি, কিন্তু দেখি না আমার তাও ঘুম আসতেছে। এটা আমার পাতাবাহার গাছ, আমার আসলে এই টাইপের গাছগুলো অনেক ভালো লাগে, তেমন একটা যত্ন নিতে হয় না, কিছু পাথর আর পানি নিয়মিত পানি দিলেই হয়, মাটি বা সারের কোনো ঝামেলা নাই।
আর দেখা যাচ্ছে যে আমি যদি অনেকদিন পানিও না দিই, এক সপ্তাহ পর পর পানি দিলেও হয়, তো আমার এখানে ওদের পিছনে আর কি অতটা সময় দিতে হয় না। আর গতকাল আমুর বাসা থেকে আসার সময় আমি হচ্ছে মরিচ গাছ কিনে নিয়ে আসছিলাম, তো যেহেতু মরিচের দাম অনেক বাড়তি, আমার চিন্তা ছিল আমি মরিচ ফলন করব। যাই হোক, আমি তো বললাম আমার ঘুম আসতেছে, পরে আমি একটা থেকে প্রায় আড়াইটা পর্যন্ত ঘুমাই। ঘুম থেকে উঠে তারপর খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে চারটার দিকে আমি পড়তে বসি। তো এই সময়ও আমি হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীটা নিয়েই বসি। কিছু বিখ্যাত বইয়ের নাম দেওয়া আছে এখানে, তো আমি এগুলো জাস্ট চোখ বুলিয়ে নিয়েছি, মেমোরাইজ করিনি। আর যেগুলো আমার নোন পড়া ছিল আগে থেকে, আমি একটা দুইটা বইয়ের নাম জানতাম, সেগুলো মার্ক করে রেখেছি যে আমি পরবর্তীতে পড়ব। তারপর আমি হচ্ছে রাজনৈতিক দল সম্পর্কে পড়ি, তো আমি যুক্তরাষ্ট্রের তিনটা জাতীয় দল রাজনৈতিক দল সম্পর্কে জেনেছি। একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি, একটা রিপাবলিকান পার্টি, আর একটা হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টি, এই তিনটা। তারপর আমি দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে তথ্য জানি। তারপর হচ্ছে ইন্ডিয়ার তিনটা হচ্ছে পার্টি সম্পর্কে জানি, একটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আরেকটা হচ্ছে বিজেপি, আরেকটা কোনটা, আরেকটা আচ্ছা সর্বদলীয় তৃণমূল কংগ্রেস, যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, ওইটা সম্পর্কে জানি। তারপর আমি জানি হচ্ছে চীনের যে দুইটা পার্টি, একটা হচ্ছে কুমিনটাং, আরেকটা হচ্ছে চীন কমিউনিস্ট পার্টি, এটা সম্পর্কে। তারপর হচ্ছে তুরস্কের ওটা হচ্ছে একেপি, মানে হচ্ছে আদালত ভে কালকি নামা পার্টিসি, মানে হচ্ছে তুর্কি ভাষায় যেটা, ওইটা হচ্ছে দেওয়া আছে। ওরা হচ্ছে মেনলি ইসলামিক গণতন্ত্র নিয়ে কাজ করে, আর এরদোগান মেনলি হচ্ছে এটার প্রতিষ্ঠাতা আর বর্তমান নেতা। তো আমি এটা সম্পর্কে জানছি কারণ তুরস্ক, আমার কাছে মনে হয়েছে তুরস্ক খুবই ইম্পর্ট্যান্ট একটা এরিয়া, এটা সম্পর্কে সেজন্য জানছি। আর ইন্ডিয়া সম্পর্কে ভালো মতো জানছি, আর মাওবাদী সম্পর্কে জানছি। মাওবাদী হচ্ছে আমি মাওবাদী এই যে পড়ে আসলাম মতবাদ মতাদর্শতে, কিন্তু এটা কোথায় সেটা আমি বুঝতেছিলাম না। তো এটা হচ্ছে নেপালের একটা রাজনৈতিক দল। তারপর হচ্ছে ইসরায়েলের একটা পার্টি আছে, সেটা হচ্ছে লিকুদ পার্টি, সেটা সম্পর্কে আমি জানলাম। আর হচ্ছে আরেকটা হচ্ছে ইউনিক নাম পেয়েছি, সেটা হচ্ছে লাল শার্ট। লাল শার্টটা হচ্ছে থাইল্যান্ডের যে রাজনৈতিক দল সেটার নাম। আর হ্যাঁ, যুক্তরাষ্ট্রের যে তিনটা পার্টি, ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি আর হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টি, এই তিনটার মাঝে দুইটা এখন বর্তমানে আছে। আর যে লাস্ট তিন নাম্বারটা ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টি যেটা, সেটা এখন মানে ভেঙে গেছে, তো এইটা বর্তমানে নাই। তো এই ছিল আমার রাজনৈতিক দল সম্পর্কে পড়া। তারপর আমি ভাবলাম যে এরপর গোয়েন্দা সংস্থা আছে, তারপর হচ্ছে আরও কিছু ইম্পর্ট্যান্ট টপিক আছে, যেমন হচ্ছে গেরিলা ও সন্ত্রাসবাদী গোষ্ঠী কোন কান্ট্রিতে কোনটা আছে, কোনটা হচ্ছে বেশি জনপ্রিয় বা বেশি নোন, সেগুলো সম্পর্কে আছে। তো আমি যদি এগুলো একসাথে নিতে যাই তাহলে হচ্ছে আমার মাথা হ্যাং খাবে, সেজন্য আমি চলে গেছি যে আমি এশিয়া মহাদেশে ভারত সম্পর্কে কিছু জানবো, জাস্ট নাইস টু নো এই হিসেবে। তারপর আমি মেনলি বিকালে এটা নিয়ে বসি যে ভারত সম্পর্কে আমি জানবো। তো ভারত সম্পর্কে যে তথ্যটা আমি নতুন জেনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ সেভেন সিস্টার্স বলেন ভারতের ইম্পর্টেন্ট প্লেসগুলা অঙ্গরাজ্যগুলা সম্পর্কে সবাই কম বেশি আপনারা জানেন বা পড়ে থাকেন, কিন্তু এটা জানেন কি না যে ভারত তার সীমান্ত দেশ হিসেবে সাতটা দেশকে দাবি করছে, মানে স্থল সীমান্ত দেশ যেগুলা। আমি গত বিসিএসএ প্রিপারেশনের আগে পড়েছিলাম যে ছয়টা দেশ অ্যাকচুয়ালি, সেগুলো হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ, চীন, নেপাল, ভুটান আর হচ্ছে মিয়ানমার। আর জলসীমা তো একটা দেশের সাথেই শেয়ার করছে, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। কিন্তু আমি এবার যেটা নতুন জানছি যে ভারত হচ্ছে আফগানিস্তানের সাথেও তার সীমানা আছে বলে দাবি করেছে, যদিও এটা কোনো ম্যাপে আমি পাই নাই। তবে ওদের ওয়েবসাইট থেকে আমি আসলে গতবার পড়ার সময় ডিসাইড করছিলাম যে প্রত্যেকটা দেশের সীমান্ত দেশ এগুলো হচ্ছে তাদের ওয়েবসাইট থেকে, বা ওই দেশ সম্পর্কে আমি ওদের ওয়েবসাইট থেকে জানবো। তো পরে জানলাম যে ওদের যে কাশ্মীর যে অঞ্চলটা, ওই অঞ্চল হয়ে ওরা ওই এরিয়াটাকে নিজেদের দাবি করছে, আর আফগানিস্তানের সাথেও তারা
সীমানা শেয়ার করেছে বলে দাবি করেছে, 106 কিলোমিটারের মতো তারা দাবি করেছে। এরপর আমি মেনলি সকালে যা পড়েছি সেগুলো রিভাইজ করে তারপর আমি আগামীকালের রুটিনটা বানায় ফেলি যে আগামীকাল আমি কী কী পড়ব। তো আগামীকাল আমি মেনলি বাংলা প্রথম পত্রের যে প্রাচীন যুগ মধ্যযুগ এটা রিভাইজ রেখেছি, আর আধুনিক যুগের পিএসসির 4টা কবি সম্পর্কে আমি জানব। তারপর আমি ম্যাথ করব, আর হচ্ছে ভোকাবুলারি তো আমি রেগুলার পড়ি, ভোকাবুলারিটা পড়ব এরকম ইচ্ছা। তারপরেও যদি আমি সময় পাই তাহলে হচ্ছে হয় আন্তর্জাতিক না হয় বাংলা ব্যাকরণ যে কোনো একটা টপিক পড়ব। এরপর আমি হচ্ছে আমার একটা আমি মডেল টেস্ট প্রোগ্রামে অ্যাডমিট হয়েছি, তো ওখানে আমার বাংলা ব্যাকরণ এক্সাম ছিল। যদিও আমার এটা প্রিপারেশন নাই কিন্তু আমি এক্সাম দেই এবং এক্সামে খুবই বাজেভাবে ফেল করি। আমার লাস্ট ভিডিওটা দেখে অনেকেই জানতে চেয়েছেন আমার মানচিত্র বইটার নাম কি। এটা হচ্ছে গ্রাফোসম্যানের নতুন ভূচিত্রাবলী, এটা যে কোনো লাইব্রেরিতেই পেয়ে যাবেন। এটা আমি মেনলি আগে কিনেছিলাম, এটা আসলে কেনার দরকার নেই। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এখানেই শেষ করছি।